নেপালের পোখরায় 72 জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় একটি প্রশ্নই আবার সবার সামনে, বারবার কেন এই দেশটিতেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে। রোববার ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। পোখরা বিমানবন্দরে অবতরণের আগেই বিমানটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে বলে জানা গেছে। বিশ্বের 14টি সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। বিশ্লেষকরা বলছেন, এই পর্বতের কারণে নেপালের আবহাওয়া বোঝা দেয়, যে কোনো মুহূর্তে আবহাওয়া প্রতিকূল অবস্থা ধারণ করে। উঁচু পাহাড়ের কারণে আগে থেকে আবহাওয়ার গতি প্রকৃতি বোঝাও অনেক দুরূহ। গত 3 দশকে ঘটেছে 27টি বিমান দুর্ঘটনা। গেল বছরের মে মাসেও তারা এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় 16 নেপালি, 4 জন ভারতীয় এবং 2 জন জার্মান নাগরিক নিহত হন। 2018 সালেও কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে US বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়, যেখানে বাংলাদেশি সহ 51 জন আরোহী নিহত হন। অন্তরা সেন, সময় সংবাদ।